मार मार ड्राइवर को मार 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 मार ड्राइवर को मार 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 ड्राइवर को मार 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 ड्राइवर को জিভাবে বলবো সেভাবে আমাদেরকে চলতে হবে, সেরকম হয় নাকি কোনোদিনও? ওয়ার্ডে পলিটিক্স করি আমরা, পার্টির সঙ্গে যুক্ত আছি আমরা, দিদি ঝান্ডা নিয়ে ঘুরি আমরা, ওরাও ঘুরে এসে আমাদেরকে বলবে তোমরা কোথায় বসবে না বসবে ওরা ঠিক করে দেবে। নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। তৃণমূল বনাম তৃণমূল। বেশ কয়েক মাস আগে আড়িয়াদহে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা সহ শাসক দলের নিজেদের মধ্যে কাঁধে গণ্ডগোল, দলের মধ্যে একতা না থাকার বড় প্রমাণ। কখনো ভালোভাবে, কখনো আবার হুমকি দিয়ে কিংবা ভয় দেখিয়ে বারংবার কর্মীদের সাবধান করার চেষ্টা করলেও কামারহাটির বিধায়ক মদন মিত্রর কথা যে কেউ গুরুত্ব দিতে নারাজ তা আরো স্পষ্ট হল আজ বেলঘরিয়ার বুকে ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসায়। বেলঘরিয়ায় টেক্সম্যাকো কারখানার বালি দখল নিয়ে মদন মিত্র ঘনিষ্ঠ ও তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে গণ্ডগোল। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড বেলঘরিয়া টেক্সম্যাকো কারখানা সেই ওয়ার্ডেই অবস্থিত এবং সেখানে টেক্সম্যাকো কারখানার যে পরিত্যক্ত যে বালি এবং যে স্ক্র্যাপ, সেই স্ক্র্যাপ এবং বালি কার দখলে থাকবে এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে যেটা অভিযোগ সেটা হচ্ছে যে 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর নির্মলা রায় তার অনুগামীদের সাথে মদন মিত্র ঘনিষ্ঠ তৃণমূল নেতা আনিসুর রহমান তার অনুগামীদের কিন্তু গণ্ডগোল দীর্ঘদিন ধরে চলছিল। আজকে দুপুরবেলা ফের সেই গণ্ডগোলের সূত্রপাত হয়, যেটা এলাকার লোকের অভিযোগ। নির্মলারের অনুগামীরা অভিযোগ করছে যে এই আমাদের ওয়ার্ডে এই যে টেক্সম্যাকো কারখানার যে বালি, এই বালির দখল নেওয়ার জন্য কিন্তু বাইরে থেকে বহিরাগতরা আসে এবং যেই বহিরাগতরা আসছে তারা মদন মিত্র ঘনিষ্ঠ তৃণমূল নেতা আনিসুর রহমানের অনুগামী বলে তারা অভিযোগ করছেন এবং তারা যখন ওয়ার্ডের মধ্যে বা বহিরাগত যারা ঢুকছেন, ঢুকে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছেন, তারা কিন্তু বাধা দিতে যায় এবং বাধা দিতে গেলে তাদের সঙ্গে এক প্রকার বচসা, তারপরে হাতাহাতি হাতাহাতি জড়িয়ে পড়েন দুপক্ষ। ঘটনাস্থলে খবর পেয়ে আছে বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশের সামনে কিন্তু দুপক্ষ বচসায় জড়িয়ে পড়েন এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায় এবং এই গোটা ঘটনা ক্যামেরার সামনে কিছু না বললেও মদন মিত্র ঘনিষ্ঠ আনিসুর রহমান যেটা জানিয়েছেন যে তিনি ঘটনাস্থলে ছিলেন না, কারা ওখানে গিয়েছে, কাদের সাথে গণ্ডগোল হয়েছে তিনি জানেন না। তার নাম এখানে নিয়ে এসে তাকে বদনাম করার চেষ্টা চলছে, তিনি এই ঘটনার সাথে কোন রকম ভাবে জড়িত নয়, কে গেছে কারা গিয়েছে সে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। কিন্তু নির্মলারাই কাউন্সিলর তার অনুগামীরা যেটা বলছেন যে বাইরে থেকে বহিরাগতরা দিনের পর দিন আসেন এবং এসে এই বালি এখান থেকে তুলে নিয়ে অন্যত্র চলে যায়। তো আমাদের ওয়ার্ড, আমাদের এলাকা, আমরা এলাকায় থাকি, আমাদের এলাকায় বাইরের বহিরাগতরা এসে এরকম ধরনের দখল নেওয়ার চেষ্টা করবে সেটা আমরা কখনোই হতে দেব না। এবং এই ঘটনা নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে এবং দুপক্ষই তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ফের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত হয়ে উঠলো টেক্সম্যাকো কারখানা চত্বর। অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। আমাদের প্রতিনিধির কাছ থেকে পাওয়া আপডেট অনুযায়ী কামারহাটির বিধায়ক মদন মিত্র ঘনিষ্ঠ গুড্ডু আনসারির অনুগামীরা আজ টেক্সম্যাকো কারখানার অন্তর্গত এলাকায় বালি তুলতে গেলে বহিরাগত বলে তাদেরকে বাধা দেয় কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়ের অনুগামীরা। এর ফলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হলেও তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। কি অভিযোগ জানাচ্ছেন কাউন্সিলরের অনুগামী কার্তিক হেলা, শুনবো। আমাদের কিছু বন্ধু বান্ধব পাড়া ছেলেরা আমরা ওইখানে বসেছিল, আমিও ওইখানে যাই, তখন আমরা ওইখানে আড্ডা মারছিলাম, সেখানে কিছুক্ষণের মধ্যে দেখি কিছু বহিরাগত ছেলেরা আসে। আমি নামটা শুনতে পারলাম আমার বন্ধুদের কাছে যে আনিসুর রহমান গুড্ডু এবং মুন্না যাদবের ছেলেপিলেরা এসে বলে তোরা কেন বালি আটকেছিস। তার কিছুক্ষণের মধ্যেই আমাদের বেলঘরিয়া প্রশাসন চলে আসে এবং সে আমাদেরকে জানায় যে তোমরা কোনো রকম ঝুটঝামেলা করবে না। তখন আমরা জানাই যে আমরা কোনো রকম ঝুটঝামেলা করছি না। এই কথাটা ততক্ষণে আমরা নিজেদের কাউন্সিলরকে জানাই, কাউন্সিলর বললো তোমরা কোনো ঝুটঝামেলা জড়াতে যাবে না, কিন্তু ওরা নানানভাবে আমাদেরকে ঠেট করেছে যে তোদেরকে দেখে নেবো, তোদেরকে বুঝে নেবো।
এই ব্যাপারে এই সব কথা তারা তারা বহিরাগত মুন্না যাদব ছিল গুড্ডু আনসুর আনসুর রহমানের কিছু ছেলে ছিল না তারা এই ওয়ার্ডের কেউ না আমরা বহুত আতঙ্কিত আছি এবং পুলিশ প্রশাসনের কাছে আস্থা রাখছি যে তিনি যেন আমাদের সেফটির জন্য কিছু করেন। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883103103 এই নম্বরে। অন্যদিকে আজকের ঘটনা প্রসঙ্গে কি অভিযোগ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা সুনীল পাঠক, চলুন শুনে নেওয়া যাক। তিন নম্বরে এখানে বসেছিলাম লোকাল ছেলে, এমনি বসে গল্প করছিলাম। বাইরের ছেলেরা যারা আছে, যারা কিছু বহিরাগত ছেলেরা আছে, তারা এসে আমাদের সঙ্গে ঝামেলা করছে, বলছে এখানে তোমরা বসবে না, আড্ডা মারবে না এখানে। তো সেটাই তো বুঝতে পারছি না, আমরা বাইরে, আমরা লোকাল ছেলে, আমরা বসবো না, ওরা বাইরে থেকে এসে ওরা ওইখানে বসবে, ওরা এ করবে। কোথায়? তিন নম্বরে আমার টেক্সট নম্বর যে তিন নম্বর আছে ওই তিন নম্বরে, এখানে পেট্রোল পাম্পের সামনে। ওখানে কি বালিতোলা নেই কোনো গন্ডগোল? বালিতোলা সেটা ওরা বুঝবে, ওরা ভাবছে যে আমরা ওদেরকে কোনো ডিস্টার্ব করি, কিন্তু আমাদের সঙ্গে তো এরকম কোনো ব্যাপার নেই। আমরা লোকাল ছেলে ওইখানে আমরা বসেছি, ওইখানে আমরা গল্প করছি, আমরা ওইখানে চা খাই, কিন্তু ওরা যে ঝামেলা করছে এসে, সেটা বাইরের ছেলে এসে, বাইরে কিছু লোকজন আছে যারা ওদেরকে ইন্ধন দিচ্ছে। হ্যাঁ, ওরা সব গুড্ডুর ছেলে আছে, সব গুড্ডুদের ছেলে ওরা। ওরা এখানে কী করে? ওরা ওইখানে কী করে সেটাই তো বুঝতে পারি না। ওরা বাইক নিয়ে আসে, থাকে কোথায়, কামাহাটি না কোথায়, ওদের নিজের কোনো ইয়ে নেই। আমাদের ওয়ার্ডে এসে ওরা রংবাজি করছে, এ করছে, তাকে বুঝতে দেবে না, একে বুঝতে দেবে না, ওরা যেভাবে বলবে সেভাবে আমাদেরকে চলতে হবে, সেরকম হয় নাকি কোনোদিনও? ওয়ার্ডে পলিটিক্স করি আমরা, পার্টির সঙ্গে যুক্ত আছি আমরা, দিদি ঝান্ডা নিয়ে ঘুরি আমরা, ওরা এসে আমাদেরকে বলবে তোমরা কোথায় বসবে না বসবে, ওরা ঠিক করে দেবে। তো মুন্না যাদব বলে একটা লোক আছে পানিহাটিতে থাকে, আর 28 নম্বর ওয়ার্ডে আমাদের একটা লোক আছে যার নাম হচ্ছে বিজয়, সে এদের সঙ্গে যুক্ত আছে, সে আমাদেরকে এসে এ করছে। কামারহাটির বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ গুড্ডু আনসারী এবং কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়ের অনুগামীদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই এই টেক্সমেকো এলাকার সংলগ্ন জায়গা পরিত্যক্ত বালিতোলাকে কেন্দ্র করে গণ্ডগোল চলছিল, এদিন যা চরম আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এর আগে একাধিকবার শান্তি বজায় রেখে, একতা বজায় রেখে নেতা কর্মী সকলকে একসঙ্গে কাজ করার নিদান দিয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, তবে তাতে কর্ণপাত করতে বিন্দু মাত্র ইচ্ছুক নন তৃণমূল কর্মী নেতারা, তা ফির একবার প্রমাণ মিলল। রাজা দে, 7 আবিক নিউজ, বেলঘরিয়া। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883103103 এই নম্বরে। আর যারা নতুন দর্শক বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল 7 নিউজ চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।